আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? রমজানে খুব সহজভাবে আপনারা চাইলে আজকের আমার এই রেসিপিটা করে ফেলতে পারেন। বিভিন্ন রকমের ইফতার আয়োজন আমরা অলরেডি খেয়েছি, কিন্তু মোগলাইটা কিন্তু খুবই শর্টকাট। আজকে আমি তিন রকমের মোগলাই রেসিপি দেখাবো, ফ্রোজেন পদ্ধতি সহ, এবং অনেক বড় বড় করে তৈরি করা। ফ্রোজেন পদ্ধতিটা দেখালে হয় কি, দেখা যায় যে সহজেই দুই তিন দিনের জন্য বা যে কোনো সময় বের করে ফ্রাই করে খাওয়া যায়। আর মোগলাই তো আমরা সবাই পছন্দ করি, তাই না? তো এর জন্য আমি প্রথমে চিকেন কিমাটা করে নিচ্ছি। আর কিমা ফ্রাইটা আমি খুবই সহজভাবে করছি, কারণ আমি পরে কাঁচা পেঁয়াজ ইউজ করব। এই জন্য প্রথমে আমি কিছুটা রসুন বাটা ভালো করে ভাজি করে নিয়েছি, কোনো পেঁয়াজ আমি দেইনি। আর কোনো দেখুন, খুবই সহজভাবে করেছি আমি চিকেন কিমাটা। আপনারা চাইলে পেঁয়াজ দিয়ে অন্যভাবেও, যেভাবে আমরা সাধারণত কিমা রান্না করি সেভাবেও করতে পারেন, কিন্তু আমি খুবই সহজভাবে করেছি। এই যে চিকেন কিমাটাকে প্রথমে ভাজি করে নিচ্ছি, একটুখানি পানি দিয়ে দিয়েছি, দিয়ে এর ধইন্যা গুঁড়া একটু আর জিরা গুঁড়া একটু আর স্বাদ মতো লবণ, এই কয়েকটা উপাদানই দিয়েছি, আর বেশি কিছু দেইনি। কারণ আমি কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ এগুলো ইউজ করব। এটাকে বলা যায় খুবই সহজ পদ্ধতি আর কি। আজকে আমি তিন রকমের মোগলাই আপনাদের তৈরি করে দেখাবো। এই যে কিমাটা আমি ঠান্ডা হতে রেখে দিলাম। এই মোগলাইয়ের জন্য প্রথমে যে জিনিসটা লাগবে, ডো তৈরি করছি। ময়দা নিয়েছি আমি 6 কাপ, লবণটা আমি স্বাদ মতো নিয়েছি, নিয়ে এই লবণটাকে আমি ময়দার সাথে মিক্স করেছি। এরপর তেলের পরিমাণ বলি, প্রথমে 3 ভাগের 1 কাপ পরিমাণ তেল অল্প অল্প করে নিয়ে আমি ময়দার সাথে এভাবে ঘষে ঘষে নিচ্ছি। এই যে হাত দিয়ে ডোলে ডোলে নিচ্ছে, আস্তে আস্তে ময়দার সাথে আমি তেলটাকে মিক্স করে নিচ্ছি, হাত দিয়ে ডোলে ডোলেও মিক্স করে দিচ্ছি। একটু সময় নিয়ে কাজটা করেছি এভাবে। আমি 3 ভাগের 1 কাপ তেল আমি ইউজ করেছি, এটা তো আমি আপনাদের বলেছি। এরপর পানি দিচ্ছি, নর্মাল যে পানি, নর্মাল টেম্পারেচারের যে পানি, সেটা অল্প অল্প করে দিচ্ছি। হুট করে বেশি করে দিবেন না, ডোটা একটু টাইট হওয়াই ভালো। এরপর তো ভালো করে মতবো, আর কিছুক্ষণ রেস্টে রাখার পর এটা কিন্তু আরো একটু নরম হবে। এরপর আমি আবার 1/4 কাপ তেল, যখন আমি ময়দাটা পানি দিয়ে মিক্স করেছি এরপর তেল দিয়ে মথেছি, 1/4 কাপ তেল আমি আস্তে আস্তে আবার মিক্স করছি, একবারে দেই নাই, অল্প অল্প করে দিয়ে এটাকে মথছি। এই মথাটা কিন্তু অনেক সুন্দর করে করতে হবে, প্রায় 4-5 মিনিটের মতো আমি কিন্তু মথেছি। একদম দেখুন ভিতরেও ছিঁড়ে ছিঁড়ে আমি ভিতরেও ভালো করে মথেছি, তা না হলে দেখা যায় এক সাইডে মথা হয়, এক সাইডে ছড়িয়ে ছড়িয়ে আপনারা মথবেন। মথার পর দেখুন টেক্সচারটা কীরকম হয়েছে, যখন এটা এরকম একটা পারফেক্ট ডো হয়ে যাবে তখন তেল মাখিয়ে এটাকে আমি, একদম সফট হয়ে গিয়েছে, কিন্তু দেখুন এটা কিন্তু টাইট আছে, দেখেই আপনারা বুঝতে পাচ্ছেন। এরপর আমি 1/2 আওয়ারের জন্য এভাবে তেলটা মাখিয়ে রেখে দিলাম রেস্টে, এরপর কিন্তু এটা আরও নরম হয়ে যাবে। পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ কুচি নিয়েছি, বাঁধাকপি কুচি নিয়েছি, আর কিমা তো আমি করেছি সেটা আপনারা দেখেছেন। বেলার জন্য আমি তেল নিয়েছি। এই যে দেখুন 1/2 আওয়ার পর এটা কীরকম হয়েছে, দেখুন একদম সফট হয়ে গিয়েছে, দেখেছেন। এরপর আমি সিলিকন ম্যাটে এটা করছি, এতে সুবিধা কি, বড় বড় করে যে মোগলাইগুলো তৈরি করা যায়। আর যদি আমরা পিঁড়া বেলুনে করি একদম মোগলাই ছোট ছোট হয়ে যায়, কারণ এটা বেলার পর, তারপর যখন আমরা আবার ফোল্ড করতে হয় তখন তো হাফ হয়ে যায়। এই যে দেখুন কিভাবে করছি, আমার প্রায় এখানে 5টার মতো মোগলাই হয়েছে, 5টা। এই যে দেখুন আমি এভাবে হাত দিয়ে বাইরের সাইডটাও এভাবে করে 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 নিচ্ছি, মানে একদম পাতলা করে বেলবেন, তা না হলে কিন্তু মোগলাই খেতে ভালো লাগবে না। দেখুন ভিতরে ম্যাটের যে সাদা সাদা রেখাগুলো সেগুলোও কিন্তু দেখা যাচ্ছে। একটা ডিম আমি এখানে ফেটিয়ে নিচ্ছি, এখানে কিন্তু আমার ডাবল ডিমের মোগলাই, আমি 2টো ডিম করে এক একটা মোগলাইতে ইউজ করেছি। এই যে এটা হচ্ছে আমাদের বেসিক মোগলাই। পেঁয়াজ কুচি আমি ছড়িয়ে দিলাম,
দুটো ডিম নিয়েছি, এগুলো সব প্রত্যেকটা মোগলাই আমি দুটো করে ডিম ইউজ করেছি, এগুলো ডাবল ডিমের মোগলাই। কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি ডিমের মধ্যে, আমি কিন্তু হালকা একটু লবণ দিয়েছি। এর যে এখানে দুটো ডিম নেওয়া হয়েছে, ডিমটাকে ফেটিয়ে লবণটাও দিয়ে দিলাম, দিয়ে লবণটা খুব বেশি দিবেন না। এই যে এরপর আমি এগুলো যাতে করে পেঁয়াজটা তো একটু লবণ ভাবটা আসে, এরপর এই যে এভাবে বেশি কিনারে দিতে যাবেন না, তাহলে কিন্তু ফোল্ড করতে পারবেন না। আপনার এই ময়দার ডোটা যদি পারফেক্টলি তৈরি হয় খামিরটা, তাহলে কিন্তু আপনি যেভাবে ফোল্ড করবেন খুব সহজে এটা ফোল্ড হয়ে যাবে, এবং এই যে জয়েন্টগুলো কিন্তু ইজিলি লেগে যায়। জাস্ট হাত দিয়ে একটু চেপে চেপে দিয়েছি, এই জয়েন্টগুলো কিন্তু খুলবে না। এটা আপনারা একটু পরে আমি যখন ফ্রাই করব দেখলেই বুঝতে পারবেন। এটাকে আমি ফ্রোজেন করার জন্য ফ্রাই করছি, আর সবার শেষেরটা আমি আপনাদেরকে পুরোপুরি ফ্রাই করে দেখাবো। ফ্রোজেন করার জন্য যেটা ফ্রাই করছি, তেলটা একটু গরম করে আমি দিয়ে দিচ্ছি অল্প আঁচে। এটাকে কিছুক্ষণ হাফ ভাজি করেছি, হাফ ভাজি করে অল্প আঁচে হাফ ভাজি করবেন, কারণ এটা পরেও হাফ ভাজি হবে। এখন যদি অল্প আঁচে করেন, পরে মিডিয়াম আঁচে আপনি ফ্রাই করে নিলেই হবে, কারণ ক্রিসপিনেসটা আসতে হবে, আর ভিতরের পেঁয়াজটা ডিমটা সব কিছু যাতে ভাজি হয়। ডিম নাইলে কাঁচা থেকে যাবে, আর ভালো করে অল্প আঁচে ভাজি না করলে কিছুক্ষণ, তাহলে আপনার এই যে ময়দা মোগলাইয়ের টেস্টটা পাওয়া যাবে না। এগুলোকে আমি ঠান্ডা হতে রেখে দিচ্ছি, এটা হচ্ছে যে ফ্রোজেনের জন্য। এবারে আরেকটা মোগলাইয়ের রেসিপি দেখাচ্ছি। একইভাবে আমি প্রথমে ময়দার ডোটাকে তৈরি করে নিয়েছি, একেবারে পাতলা রুটি। এটা বাঁধাকপির মোগলাই, দেখুন বাঁধাকপি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু ডিমের মধ্যে আমি লবণের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ বাঁধাকপিতে যাতে এই লবণটা ব্যালেন্স হয়ে যায়। যেহেতু আমি কাঁচা বাঁধাকপি দিয়ে করছি এবং বাঁধাকপিতে কিছু মিক্স করিনি, এই জন্য এটাকেও আমি একইভাবে ফোল্ড করে নিচ্ছি। এই বাঁধাকপির মোগলাইয়ের মধ্যে পেঁয়াজ দেওয়ার আমার কাছে মনে হয় যে কোনো প্রয়োজন নাই, আপনারা চাইলে দিতেও পারেন। এরপর এটাকেও আমি ফোল্ড করে নিচ্ছি, একইভাবে এটাকেও আমি হাফ ফ্রাই করে তুলছি। অবশ্যই মানে ফ্রাইটা অল্প আঁচে করবেন, যাতে বাঁধাকপিটাও সিদ্ধ হয়, পরবর্তীতে যাতে খালি ফ্রিজ থেকে বাই করে তিন চার মিনিট ভাজি করে নিন, 2-3 মিনিট ভাজি করে নিলেই হয়। এখন আপনারা হাফ ফ্রাই করে নেবেন অল্প আঁচে, এবং অল্প আঁচে করবেন, তা না হলে দেখা যাবে থেকে যাবে। এই যে চিকেন কিমাটা দিয়ে আমি আরেকটা মোগলাই করছি। প্রত্যেকটা মোগলাই, এগুলো তো আমার বড় বড় মোগলাই, আমি দুটো করে ডিম দিয়েছি। কিমাগুলো আমি হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়েছি। এরপর এটাতে কিন্তু লবণের পরিমাণটা ডিমে কম দিবেন, কারণ মোগলাই কিমার মধ্যে কিন্তু অলরেডি লবণ দেওয়া আছে। কিমাটা ভাজি করতে তো আমরা লবণ দিয়েছিলাম, এই যে হালকা একটু লবণ দিয়ে ডিমটা ফেটিয়ে আমি এটাকে ও ফোল্ড করে নিচ্ছি। আমি ইফতারের আগে যখন মোগলাই করি চট করে, আমি অনেক সময় দেখা যায় যে চারটার দিকেও মোগলাই ভাজি করে ফেলি, কাজ শেষ করে ফেলি। সেক্ষেত্রে আপনারা হটপটে যদি মোগলাইটা ভাজি করে ঢুকায় রাইখে দেন, তাহলে দেখবেন মোগলাই কিন্তু পারফেক্ট সফটই থাকবে। এবং কিছু মানে এটা হচ্ছে যে আমি একদম পুরো ফ্রাই করে নিচ্ছি। আর খুব সাবধান, আপনারা যদি বড় করে আমার মতো মোগলাই তৈরি করেন, তাহলে কিন্তু খুব সাবধানে এটাকে উল্টাবেন, এবং এটাকে আগুনে তেলের মধ্যে যাতে ছিটা না পড়ে, ঠাস করে এটা যদি ফালাইতে যান, উল্টাইতে যান, দেখা যেতে পারে যে গায়ে তেলের ছিটা আসতে পারে। খুব সাবধানে কাজগুলো করতে হবে। দেখুন এই মোগলাইটা কিন্তু পারফেক্ট কালার চলে এসেছে, দেখেই বুঝতে পারছেন। আমি আপনাদেরকে তেল ঝরিয়ে নামাবার আগে সবসময় আগুনটা বাড়িয়ে নামাবেন, যেগুলো পুরো ভাজি করে ফেলবেন। এই যে কেটে দেখালাম, তো আশা করি খুব সহজেই আপনারাও বাসায় এই মোগলাইয়ের রেসিপিগুলো করে ফেলতে পারবেন। আর তার সাথে তো ফ্রোজেন পদ্ধতিও দেখিয়ে দিচ্ছি, কিভাবে আমি ফ্রোজেন করছি সেটাও দেখিয়ে দিচ্ছি। যখন তখন বিকালের নাস্তায় সারা বছরও একদিন বানিয়ে রাখলে এবারে যে কোনো সময় বের করে খা, শুধু ফ্রাই করে খাওয়া যায়। এই যে আমি প্লাস্টিকগুলো দিয়ে দিচ্ছি, একটা প্লাস্টিকের উপরে একটা মোগলাই দিলাম আরেকটা। কখনোই একসাথে রাখতে যাবেন না, এতে হয় কি অনেক সময় মোগলাই ছিঁড়ে যায়,
আর সময়ও নষ্ট হয়, দেখা যায় বের করে কতক্ষণ বের করে রেখে দিতে হয়, ঠান্ডা ছাড়বে তারপর জয়েন্ট আলাদা করা, অনেক সময় জয়েন্ট হয়ে যায়। এই জন্য আমি এভাবে জিপলক ব্যাগে ডিফ্রিজে রেখে দিচ্ছি, এভাবেই আপনারা সংরক্ষণ করতে পারবেন। ভালো থাকবেন সবাই, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।